অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বিষয়ের যে চলমান একাদশ অধ্যায় আলো, এই চ্যাপ্টারের শেষ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আমাদের ক্লাসে মানব চক্ষুর গঠন, আলোকচিত্রগ্রাহী ক্যামেরা এবং ক্যামেরার কার্যপ্রণালী এবং মানব চক্ষু এবং যে ক্যামেরা, এই দুইটির পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। তো এই চিত্রটি হচ্ছে মূলত একটি মানব চক্ষু তথা মানুষের চোখের একটি চিত্র। তো মানুষের চোখ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের জন্য। মানুষের যে পঞ্চ ইন্দ্রিয়, যে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম একটি ইন্দ্রিয় হচ্ছে চোখ। এবং এই চোখ আমাদের দর্শন ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের দর্শন কাজে সহায়তা করে, আমাদের দেখার কাজে সহায়তা করে। তো চোখে একটি নির্দিষ্ট বস্তু হতে আগত আলোক রশ্মি প্রবেশ করার মাধ্যমে চোখে বিম্ব গঠন হয়। সেই বিম্ব স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে একটি দর্শনের অনুভূতি জাগায়, আর আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। তো চোখ এভাবে কাজ করে থাকে। তো আমরা চোখের কার্যপ্রণালী নিয়ে তোমাদের এই ক্লাসে তেমন একটা আলোচনা নেই। উপরের ক্লাসে তোমরা এই কার্যপ্রণালী সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। তো তোমাদের এই এইচের যে পর্যায়ে তোমাদের শুধু চোখের গঠনটি নিয়ে আলোচনা আছে বইতে। তো আমরা শুধুমাত্র চোখের গঠন নিয়েই আমরা আলোচনা করব। তো একটু খেয়াল করো যে এখানে যে বিষয়গুলো একটা চোখ আকার মাধ্যমে চিহ্নিত করে দেখানো হয়েছে, তোমরা যদি ডান পাশে লক্ষ্য করো দেখবে যে লেখা আছে স্ক্লেরা, কোরোয়েট। স্ক্লেরাকে বলা হচ্ছে শ্বেতমণ্ডল, এগুলোর ব্যাখ্যা আমি একটু পরে যাচ্ছি, ব্যাখ্যায় যাচ্ছি। তো প্রথমে বলা হচ্ছে স্ক্লেরা, এরপর হচ্ছে কোরোয়েট, যেটাকে বলছি কৃষ্ণমণ্ডল, এরপর রেটিনা, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, অপটিক স্নায়ু, লেন্স, পাশে লেখা আছে দেখো দ্বিউত্তল, এরপর দেওয়া আছে পিউপিল, আইরিস, কর্নিয়া, কনজাংটিভা। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে বলছি অক্ষিগোলক। খেয়াল করো যে মানুষের চোখের যে প্রথম অংশ, যে অক্ষিগোলক, তো এই যে হচ্ছে চোখের যে কোঠর, অর্থাৎ আমাদের যে চোখের যে প্রকোষ্ঠ, অর্থাৎ আমাদের মুখমণ্ডলের দুই পাশে যে দুটি প্রকোষ্ঠ আছে, যেখানে ওই প্রকোষ্ঠে দুটি চোখ অবস্থান করে, এবং চোখ হচ্ছে গোলাকার, এই জন্য চোখকে বলা হচ্ছে একটি অক্ষিগোলক, যেটি কোঠরের মধ্যে অবস্থিত। এবং এই অক্ষিগোলক একটি নির্দিষ্ট সীমার চারিদিকে ঘোরানো যায়, অর্থাৎ ডানে বামে উপরে নিচে একটি নির্দিষ্ট সীমা রেখায় ঘোরানো যায়। এবং এই ঘোরানোর পেছনে দায়ী হচ্ছে চোখ, একটি পেশি মাধ্যমে সংযুক্ত থাকে বলে এটি বিভিন্ন দিকে নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরানো যায়। এই হচ্ছে বিষয়। তো অক্ষিগোলক হচ্ছে একটা চোখের যে এই যে গোলকটা, পুরোটিকে বলা হচ্ছে অক্ষিগোলক, যেটি একটি অক্ষিকোঠরে বা একটা প্রকোষ্ঠের মধ্যে বসানো থাকে। এরপর দেখো শ্বেতমণ্ডল বা স্ক্লেরা। বিষয়টা হচ্ছে কি, অক্ষিগোলকের বাহিরে সাদা, শক্ত, ঘন আঁশযুক্ত, অস্বচ্ছ আবরণ বিশেষ, যেটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। তাহলে দেখো, এই সাদা অংশটি হচ্ছে স্ক্লেরা, যেটি শ্বেতবর্ণের, শক্ত এবং ঘন আঁশযুক্ত, এবং অস্বচ্ছ আবরণ বিশেষ, যেটি চোখকে বাহিরের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে থাকে বা অনিষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। তাহলে আমাদের চোখের যে সাদা অংশটি দেখা যায়, আমরা যেটা দেখি, সেটিকে বলা হয় স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। এরপর স্ক্লেরার নিচে আরেকটি যে স্তর থাকে, যেটিকে বলা হচ্ছে কৃষ্ণমণ্ডল বা কোরোয়েট। তো সেই কৃষ্ণমণ্ডল হচ্ছে একটি কালো রঙের একটি ঝিল্লি, যেটি শ্বেতমণ্ডলের ভিতরের গাত্রে একটি আচ্ছাদন বিশেষ। এটি কালো রঙের জন্য চোখের ভিতরে প্রবিষ্ট আলোকের কোনো প্রতিফলন হয় না, অর্থাৎ আলোকরশ্মি যখন প্রবেশ করে এখানে যখন পতিত হয়, তখন এই কোরোয়েট তথা কৃষ্ণমণ্ডলে আপতিত হওয়ার কারণে সেটি আর প্রতিফলিত হওয়ার সুযোগ থাকে না, এটি আলোটি এখানে শোষিত হয়ে যায়। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে কোরোয়েট সেটি হচ্ছে কৃষ্ণ বর্ণের, হ্যাঁ, যেটি হচ্ছে শ্বেতমণ্ডলের নিচে অবস্থান করে। আচ্ছা, এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে তোমার রেটিনা।
তাহলে রেটিনা বিষয়টা কি? রেটিনা হচ্ছে একটি তোমার গোলকের পিছনে অবস্থিত, এই অক্ষিগোলকের পিছনে অবস্থিত, এই যে অংশটি দেখতে পাচ্ছ অক্ষিগোলকের পিছনে অবস্থিত একটি ঈষদচ্ছ গোলাপী আলোকগ্রাহী পর্দা, ঈষদ স্বচ্ছ। হ্যাঁ, ঈষদচ্ছ মানে হচ্ছে ঈষদ স্বচ্ছ। তো এই ঈষদ স্বচ্ছ একটি গোলাপী আলোক পর্দা বা আলোকচিত্রগ্রাহী পর্দা। এটাকে আলোকচিত্রগ্রাহী পর্দা বলার কারণ হচ্ছে এই রেটিনার উপর যখন আলোক পড়ে তখন সেটি একটি উত্তেজনা সৃষ্টি করে, অর্থাৎ একটি উদ্দীপনা সৃষ্টি করে, এবং সেই উদ্দীপনা সেই রেটিনা হতে তোমার হচ্ছে যে অপটিক স্নায়ুর মাধ্যমে, তোমার অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয়। তাহলে সেই রেটিনাতে সৃষ্ট বিম্ব তথা অপটিক স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে প্রেরিত হয় তখন আমাদের এখানে দর্শনের অনুভূতি জন্মায়। আচ্ছা, তাহলে দেখো রেটিনা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এবং চোখের আলোক সংবেদী অঙ্গ বলতে আমরা রেটিনাকেই বুঝি, আলোক সংবেদী অঙ্গ বলতে রেটিনাকেই বুঝি। রেটিনার মধ্যে দুই ধরনের কোষ থাকে, এটি প্রাসঙ্গিকভাবে বলে যাই। রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, একটি হচ্ছে রড কোষ আর একটি হচ্ছে কোন কোষ। হ্যাঁ, তো এই রড কোষ এবং কোন কোষই মূলত আমাদের চোখে দর্শনের অনুভূতি জন্মায় তথা আলো আলো গ্রহণ করে, অর্থাৎ তাদের আলোক যে রশ্মি ভিতরে যে প্রবেশ করছে সে আলোক রশ্মিগুলো গ্রহণ করার ক্ষমতা হচ্ছে রড কোষ এবং কোন কোষেরই। তাহলে এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা আরও উপরের ক্লাসগুলোতে জানতে পারবে। তো এরপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, কর্নিয়া। এই কর্নিয়া হচ্ছে, দেখো আমরা এখানে যেখানে দেখানোর চেষ্টা করছি যে এই যে কর্নিয়া, তো কর্নিয়া জিনিসটা হচ্ছে শ্বেতমণ্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে, এবং শ্বেতমণ্ডলের এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাহিরের দিকে অধিকতর উত্তল। তাহলে দেখো এটা বাহিরের দিকটা হচ্ছে অধিকতর উত্তল, এবং দেখো এটি হচ্ছে শ্বেত যে মণ্ডল, এই শ্বেতমণ্ডল তথা স্ক্লেরার সামনের অংশ, স্ক্লেরার এই সামনের অংশকে আমরা বলছি স্ক্লেরার, স্ক্লেরার সামনের অংশকে আমরা বলছি কর্নিয়া। এবং এই কর্নিয়ার হচ্ছে একটি যে লেয়ার তথা যে বাইরের যে পর্দাটি সেটি অধিকতর উত্তল। আচ্ছা, তাহলে এটির কাজ হচ্ছে কি, শ্বেতমণ্ডল তথা চোখের যে লেন্স এবং যে যে চোখের লেন্সের যে সামনের অবস্থা বা সামনের যে অংশ সেটিকে আঘাত থেকে রক্ষা করা হচ্ছে এই কর্নিয়ার কাজ। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি কনজাংটিভাই। খেয়াল করবা এই কনজাংটিভা হচ্ছে, এই অংশটিকে বলা হচ্ছে কনজাংটিভা, যেটি কর্নিয়ার সম্মুখে অবস্থিত আরেকটি স্বচ্ছ পাতলা পর্দা বিশেষ, স্বচ্ছ পাতলা পর্দা বিশেষ, যেটি তোমার হচ্ছে যে কি চোখের হচ্ছে যে কি ধুলাবালি পড়া থেকে, চোখের কর্নিয়ায় আঘাতপ্রাপ্ত হওয়া থেকে রক্ষা করে থাকে। তাহলে চোখে এই যে কনজাংটিভা এবং কর্নিয়া দুইটি হচ্ছে পর্দা বিশেষ। এছাড়া যে আইরিশ, সে আইরিশটাও একটা কি পর্দা। তাহলে দেখো এই অংশটিকে আমরা বলছি আইরিশ, এই একটি অংশ এই পর্দাটিকে আমরা বলছি আইরিশ। তো আইরিশ হচ্ছে কি কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা, পর্দাটির স্থান এবং লোকবিশেষে বিভিন্ন রঙের নীল, গাঢ় বাদামি, কালো হয়ে থাকতে পারে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এই যে কর্নিয়া, এই কর্নিয়ার পিছনে অবস্থিত এক ধরনের যে পর্দা সেই পর্দাকে আমরা বলছি আইরিশ, এবং এই আইরিশগুলো ব্যক্তি বিশেষে বিভিন্ন বর্ণের হয়ে থাকতে পারে। যেমন ধরো কোনো কোনো ব্যক্তির আমরা আইরিশ দেখি হচ্ছে বাদামি বর্ণের, কোনো কোনো ব্যক্তির আইরিশ দেখি নীল বর্ণের, কোনো কোনো ব্যক্তির আইরিশ দেখি হচ্ছে কালো, হ্যাঁ কালো বর্ণের বা সবুজ বর্ণের, এরকম ব্যক্তি বিশেষে এই আইরিশের কালারগুলো বিভিন্ন রকম হতে পারে। আর অর্থাৎ যে চোখের মণি, চোখের মণির ভিতরে আমরা যে একটা তাদের যে কালো, বেগুনি, এই নীল বা সবুজ এই বর্ণগুলো দেখতে পাই। তাহলে এটা আইরিশের কালার, এবং আইরিশের কালার বিভিন্ন জনের ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এরপর তোমরা যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে পিউপিল, অর্থাৎ এই জায়গায় থাকে হচ্ছে পিউপিল। এবং পিউপিলের বিষয়টি হচ্ছে, দেখো এই জায়গায় থাকে পিউপিল এবং লেন্সের সম্মুখে এই পিউপিল বা তারারন্ধ্র বা মণি অবস্থান করে। এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে কি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ। আর এটি মাংসপেশির সংকোচন এবং প্রসারণে তোমার হচ্ছে যে কি এই পিউপিলের আকার পরিবর্তন হতে পারে। আমি আর একটু পরিষ্কার করে বলি, যখন আমরা তীব্র আলোতে থাকি
তখন এই পিউপিল আকারে ছোট হয়ে যায়, যখন আমরা মৃদু আলোতে থাকি তখন পিউপিল আকারে ছোট হতে আকারে বড় হয়। অর্থাৎ সেটি হচ্ছে যে আলোর সংবেদনশীলতার উপর ভিত্তি করে এই পিউপিলের আকার পরিবর্তনটি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মাংসপেশি এটা হতে অর্থাৎ আকারটি পরিবর্তন হতে পারছে এই কারণে, যেহেতু সেটি মাংসপেশির সংকোচন প্রসারণ ঘটতে পারছে, অর্থাৎ মাংসপেশির সংকোচন প্রসারণের কারণেই এই পিউপিলের আকার বড় এবং ছোট হয়। কিন্তু বড় হয় কখন? আলো যখন অধিক প্রকাশ করবে, সরি, ভিতরে প্রবেশ করবে, তথা আলো তীব্রতা যদি বেশি থাকে তাহলে পিউপিল আকারে ছোট হয়ে যায়, আর আলোর তীব্রতা যদি কম থাকে তাহলে পিউপিল আকারে বড় হয়। তাহলে এটা ছিল পিউপিল সম্পর্কে যে ব্যাখ্যাটা সেটি। এরপরে আসি আমরা যে আমাদের যে লেন্স তথা উত্তল বা দ্বিউত্তল লেন্স, সেই লেন্স হচ্ছে কীরকম, যে এটি হচ্ছে তোমার কর্নিয়ার পিছনে অবস্থিত জেলির মধ্যে নরম স্বচ্ছ পদার্থে তৈরি একটি উত্তল লেন্স। অর্থাৎ এটি কর্নিয়ার ঠিক পেছনে, আইরিশেরও পেছনে তোমার হচ্ছে যে কি একটি দুই দিকেই উত্তল, এই জন্য দ্বিউত্তল একটি লেন্স, এবং এটি হচ্ছে যে তোমার জেলির মতো নরম স্বচ্ছ পদার্থে আবৃত থাকে, জেলির মতো নরম স্বচ্ছ পদার্থে আবৃত থাকে। তাহলে এই জেলির মতো নরম স্বচ্ছ পদার্থে আবৃত এই দ্বিউত্তল লেন্স হচ্ছে তোমার মানব চক্ষুর খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটির মাধ্যমে আলো ভিতরে প্রবেশ করে বিম্ব গঠন করে। তাহলে দেখো এখানে কিছু পেশি দ্বারা সেই লেন্স যুক্ত থাকে, এই পেশিগুলোকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট, এই পেশিগুলোকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট, যেগুলো দিয়ে অর্থাৎ এই লেন্সটি চোখের ভিতরে অর্থাৎ আটকে থাকে বা যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এরপর আমরা জানবো হচ্ছে আমাদের যে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার নামক দুইটি যে তরল পদার্থ, সেই পদার্থগুলো অবস্থান কোথায় করে। তাহলে খেয়াল করো এই লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী এই যে ফাঁকা স্থান, লেন্স এবং কর্নিয়ার এই মধ্যবর্তী ফাঁকা স্থানে অবস্থান করে হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার, এবং লেন্স ও রেটিনার মধ্যবর্তী এই ফাঁকা স্থানে অবস্থান করে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে দেখো আবার বলছি যে জলীয় পদার্থটি কর্নিয়া এবং লেন্সের মধ্যবর্তী স্থানে অবস্থান করে সেটিকে আমরা বলে থাকি অ্যাকুয়াস হিউমার, এবং লেন্স ও রেটিনার মধ্যবর্তী এই স্থানে ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ অবস্থান করে সেটিকে আমরা বলছি ভিট্রিয়াস হিউমার। তাহলে দেখো উভয়ই কিন্তু জলীয় পদার্থ, এবং চোখকে সিক্ত রাখার কাজ করে, চোখকে ভেজা রাখার কাজ করে, এবং আমাদের চোখের পানি বলতে আমরা যা বুঝি সেটাই হচ্ছে অ্যাকুয়াস হিউমার, অর্থাৎ চোখের পানি বলতে আমরা যা বুঝি সেটিকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। তো এটি এগুলো হচ্ছে এক ধরনের জেলি সদৃশ্য পদার্থ, অর্ধতরল অর্ধস্বচ্ছ জেলি সদৃশ্য তরল পদার্থ, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে কি চোখকে সিক্ত রাখার কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা জানি যে চোখের পানি হলো, জানবো যেটা হচ্ছে চোখের পানি হলো অ্যাকুয়াস হিউমার, যার অবস্থান হচ্ছে লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী স্থানে, আর যে ভিট্রিয়াস হিউমার সেটি হচ্ছে লেন্স এবং রেটিনার মধ্যবর্তী স্থানে। তো আমরা এতক্ষণ ধরে যেটি আলোচনা করলাম চোখের বিভিন্ন যে অংশগুলো নিয়ে, আশা করি তোমরা বুঝেছ, এবং এটা ভালো করে বুঝবে তখনই যখন তুমি চোখের চিত্রটি ভালো করে যত্ন সহকারে একটু দরদ দিয়ে যখন ছবিটি আঁকবে বাসায়, এবং এবং একবার বা বেশ কয়েকবার দেখে লেবেলিং করে পরবর্তীতে নিজে না দেখে চিত্রটি একে অবশ্যই চিহ্নিতকরণ করবে। এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে চোখের গঠনটি তোমাদের কাছে আর কঠিন মনে হবে না, এবং চিত্রটি যদি ভালো করে বুঝে থাকো তাহলে ব্যাখ্যাটাও অতি সহজে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই চোখের গঠন সম্পর্কে যে আমরা জানলাম, আমরা যে বললাম, যে ব্যাখ্যাটি করলাম, আশা করি সেটা তোমরা বই সাহায্য নিয়ে আরও বিশদভাবে জানার চেষ্টা করবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট যে টপিকসটাতে যাব সেটি হচ্ছে আলোক চিত্রগ্রাহী যে ক্যামেরা, সেই ক্যামেরার গঠন এবং কার্যপ্রণালী। তো খেয়াল করো আমরা এখানে যে বিষয়টি আলোচনায় নিয়ে আসলাম সেটি হচ্ছে একটি ক্যামেরা। দেখো এটি হচ্ছে একটা অ্যানালগ ক্যামেরা, আমরা যদিও বা এখন বর্তমানে মোবাইলে ক্যামেরা ইউজ করি কিংবা ডিজিটাল যে ক্যামেরা তথা DSLR ক্যামেরা ব্যবহার করে থাকি, তো ওই ক্যামেরার কার্যপ্রণালী বা গঠনের সাথে আমাদের এই ক্যামেরাটির কার্যপ্রণালী বা কার্যপ্রণালী সেম থাকবে, অর্থাৎ 80% সেম, কিন্তু গঠনগত হতো কিছুটা ভিন্নতা থাকবে। অর্থাৎ এই বর্তমানে যে আমরা ক্যামেরাগুলো ব্যবহার করি তাদের কার্যপ্রণালীটা অলমোস্ট সেম, কিন্তু গঠনগত দিক থেকে ভিন্নতা থাকে। তো আমরা আমাদের বইতে যে ক্যামেরার কথাটা বলা হচ্ছে সেই ক্যামেরাটির গঠন সম্পর্কে যদি একটু দেখতে যাই, খেয়াল করবা যে এখানে
বলা হচ্ছে আলোক চিত্রগ্রাহী যে ক্যামেরা, সেই ক্যামেরার বিভিন্ন অংশগুলো আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি। দেখো 60টি অংশ এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে ক্যামেরা বাক্স, ক্যামেরার লেন্স, রন্ধ্র বা ডায়াফ্রাম, শাটার, পর্দা, আলোক চিত্রগ্রাহী প্লেট এবং হচ্ছে স্লাইড। তাহলে এই 60টি অংশ হচ্ছে ক্যামেরার অংশ। এবং তোমরা যে চিত্রে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছ সেই ক্যামেরাটির মধ্যে একটু খেয়াল করো, এখানে যে বিষয়টি আসছে যে এটিকে আমরা বলছি ফিল্ম, যেটি আলোক চিত্রগ্রাহী প্লেট নামে পরিচিত। আগে ক্যামেরাটি দেখো ভালো করে, এবং আমি এখানে যে বিষয়গুলো চিহ্নিতকরণ করেছি সেই বিষয়গুলো একটু ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, কারণ আমরা যখন এর কার্যপ্রণালী তথা প্রক্রিয়া যখন পড়তে যাব তখন এই শব্দগুলো বারবার ব্যবহার হবে। তাহলে দেখো এই যে ফিল্ম বা আলোক চিত্রগ্রাহী প্লেট বিম্ব, এখানে বিম্বটি গঠিত হয়, অর্থাৎ এখানে যে বিম্বটি তার একটা উল্টো প্রতিবিম্ব এখানে গঠিত হবে ক্যামেরার ভিতরে, এবং সেই বিম্বটি গঠিত হবে এই প্লেটের উপর। এবং এখানে হচ্ছে একটি শাটার থাকে, এই যে শাটার, শাটার দিয়ে আমরা আলো ভিতরে প্রবেশ করাই এবং বা প্রবেশ করতে দিই না, অর্থাৎ এটি আমরা নিয়ন্ত্রণ করি শাটারের সাহায্যে, আলো প্রবেশ কিংবা বন্ধ রাখাটা নিয়ন্ত্রণ করি শাটারের সাহায্যে। এবং এখানেও একটা কী থাকে, লেন্স থাকে, যে লেন্সের সাহায্যে আলোটি ভিতরে প্রবেশ করে একটি বিম্ব গঠন করে আলোক চিত্রগ্রাহী প্লেটে। তাহলে এই 4টি অংশ খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যামেরার। এটি হচ্ছে ফটোগ্রাফিক প্লেট বা আলোক চিত্রগ্রাহী প্লেট বা ফিল্ম কিংবা বিম্ব, এরপর হচ্ছে শাটার, এরপর হচ্ছে লেন্স। তাহলে চিত্রটিও একটু যত্ন সহকারে বাসায় আঁকার চেষ্টা করবে। তো তোমাদের বইতে যে আলোক চিত্রগ্রাহী ক্যামেরার যে ক্রিয়া তথা কার্যপ্রণালীটি ব্যাখ্যা করা হয়েছে, সেই কার্যপ্রণালীটি এখানে 2টি পর্যায়ে বিভক্ত। একটা হচ্ছে নেগেটিভ চিত্র পাওয়ার প্রক্রিয়া, আর একটা হচ্ছে পজিটিভ চিত্র পাওয়ার প্রক্রিয়া। তো আমি আমার মতো করে এখানে খুব সহজে যে বিষয়টি তোমাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য এখানে লিখেছি, সেটি একটু যত্ন সহকারে তোমরা নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং এবং বুঝে পড়ার চেষ্টা করবে। তাহলে দেখো ওখানে পুরোটাই হচ্ছে একটা বিশদ বর্ণনা আকারে কার্যপ্রণালীটি দেওয়া আছে, সেটা হয়তো তোমরা পড়ে নাও বুঝে থাকতে পারো কিংবা পড়তে বিরক্ত লাগতে পারে। হ্যাঁ, তাহলে সেই জন্য আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদের পয়েন্ট আকারে যে কোনটির পরে কোন কাজটি আসলে এই ক্যামেরার মধ্যে ঘটে থাকবে সেই বিষয়গুলোকে আমি খুব সংক্ষেপে একটা ফ্লো চার্টের মাধ্যমে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমরা দেখি কিভাবে একটা ক্যামেরা তথা এই অ্যানালগ ক্যামেরার মাধ্যমে এই নেগেটিভ চিত্রটি পাওয়া যায়। তো প্রথমে দেখো, তোমরা ওই ক্যামেরার প্রথমে ছবি তুলতে গেলে শাটার খুলতে হবে। তো প্রথমে তোমাকে অবশ্যই শাটার খুলতে হবে। শাটার খোলার পরে আমরা লেন্সের সাহায্যে ক্যামেরা বাক্সের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করব, অর্থাৎ বস্তুর সাথে ক্যামেরার দৈর্ঘ্যটিকে নিয়ন্ত্রণ করব, তথা লেন্স থেকে একটা মানে বস্তুর সাথে একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব সৃষ্টি করব বা তৈরি করব। তাহলে সেই ক্যামেরা বাক্সের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করার পর ডায়াফ্রাম তোমার হচ্ছে যে কি খুলবে। তাহলে ডায়াফ্রাম খোলার পর তোমার হচ্ছে যে এখানে ডায়াফ্রাম দিয়ে মানে ডায়াফ্রাম খুলবো। ডায়াফ্রাম খোলার পরে যে জিনিসটা হবে যে আলোটি এবার ওই লেন্সের মধ্য দিয়ে প্রবেশ করবে। তাহলে এখন দেখো এখানে একটি কাজ হয়, সেই কাজটি হচ্ছে যে ডায়াফ্রাম তোমার হচ্ছে যে কি যে কাজটি করে যে যে বিম্ব যে অর্থাৎ যে আলোক রশ্মিটি ভিতরে প্রবেশ করায় সে আলোক রশ্মিটি ভিতরে প্রবেশ করানোর সময় হ্যাঁ আলোর তীব্রতা অনুসারে সে আলো প্রবেশ করায়। অর্থাৎ আলো যদি বেশি তীব্রতার হয় তাহলে সে ধীরে ধীরে আলোটি প্রবেশ করাবে, আলো যদি কম তীব্রতার হয় বা আলো তো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের হয় তাহলে সে ওই মাত্রাই ক্যামেরার ভিতরে আলোটিকে প্রবেশ করাবে। আচ্ছা, এরপর দেখো এই ডায়াফ্রামের মাধ্যমে যে কাজটা হয় সেটা হচ্ছে উজ্জ্বলতা নিয়ন্ত্রণ। তো এই উজ্জ্বলতা নিয়ন্ত্রণ তথা আলো প্রবেশ করানোর পর আমরা শাটার বন্ধ করব। তো শাটার বন্ধ করার পর এখন এই যে শাটার, এই শাটারটা বন্ধ করে দিব। শাটার বন্ধ করে দেওয়ার পর এখানে আলোক চিত্রগ্রাহী প্লেট সহ স্লাইড বসাবো, অর্থাৎ এখানে আলোক চিত্রগ্রাহী প্লেট সহ স্লাইড বসানো আগে থেকেই করা থাকবে, অর্থাৎ ফিল্মগুলো আগে থেকে এখানে বসানো থাকে। তো এই বিম্বটা এই স্লাইড বা তোমার হচ্ছে যে কি আলোক চিত্রগ্রাহী প্লেটের উপর পড়বে। তাহলে দেখো এখানে যে আলোক চিত্রগ্রাহী প্লেট সহ যে স্লাইড বসানো হয়, তো সেই স্লাইডে তোমার আলোটা গিয়ে যখন পড়বে, অর্থাৎ
আলোটা এই যে যে বিম্বটা গঠিত হলো সেই বিম্বটা এখানে গিয়ে পড়বে। তাহলে এখন এই ফিল্মের উপর গিয়ে যখন আলোটি পড়ছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি আলোক সম্পাত বা এক্সপোজার, অর্থাৎ আলোক সম্পাত বা এক্সপোজার ঠিক করা, অর্থাৎ এই ফিল্মের উপর কিভাবে আলোটি পতিত হবে সেটি আমরা এই আলোটি যে ভিতরে প্রবেশ করে যে বিম্বটি গঠন করব সেই বিম্বটি সেভাবেই গঠন করব যে যেভাবে আমরা আলোক সম্পাত তথা আলোক সম্পাত ঘটাবো তথা ফিল্মের উপরে সেটাকে পতিত করব। তাহলে এইভাবে আলোক সম্পাত বা এক্সপোজার ঠিক করার পর, হ্যাঁ, তাহলে আমরা যে স্লাইডে এখানে যে স্লাইডে অর্থাৎ ফিল্মের উপর যে স্লাইডটা বসানো হয়েছে সেই স্লাইডে যা আলোক সম্পাত ঘটানো হলো সেই স্লাইডটা এখন সিলভার দ্রবণে ডুবাবো। তাহলে সিলভার দ্রবণে যখন ডুবাবো তখন ওই সিলভারের তোমার হচ্ছে যে কি ওখানে আলোর একটা ক্রিয়া ঘটবে, অর্থাৎ একটা রিয়াকশন ঘটবে। রিয়াকশন ঘটার পর সেখানে আমরা ডেভেলপার নামক একটি দ্রবণে ডুবাবো। তাহলে খেয়াল করবা এখানে যে আলোকচিত্রগ্রাহী প্লেটকে, আলোকচিত্রগ্রাহী যে প্লেট সেটা একটা স্লাইডে বসানো থাকবে, সেই স্লাইড থেকে আলোকচিত্রগ্রাহী প্লেটটাকে আমরা বের করে তোমার হচ্ছে যে কি ডেভেলপার নামক একটি দ্রবণে ডুবাবো। তাহলে দেখো একটি রাসায়নিক দ্রবণে ডুবানোর পরে এখানে সিলভার হ্যালাইডের বিজারণ ঘটবে, অর্থাৎ সিলভার হ্যালাইডের যে বিজারণ সেটা হচ্ছে খেয়াল করো যে এখানে এক্স দিয়ে বোঝাচ্ছে হ্যালোজেন গ্রুপ, পর্যায় সারণীর 7 নম্বর যে গ্রুপ, হ্যাঁ, যে 7 নম্বর গ্রুপ অর্থাৎ সোডিয়াম ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোকে হ্যালোজেন মৌল বলে। তাহলে ওই হ্যালোজেন মৌলগুলো দিয়ে গঠিত যৌগকে বলা হয় হ্যালাইড। তাহলে এখানে সিলভার, এখানে যে কোনো ধরনের মৌল থাকতে পারে, হ্যাঁ, সিলভার ক্লোরাইড হতে পারে, তো সিলভার ক্লোরাইড একটা হ্যালাইড যৌগ, তো সিলভার হ্যালাইড আমরা এক্সকে ওই মৌলগুলোর একটা সংক্ষিপ্ত প্রতীক আকারে এখানে ব্যবহার করছি। তো এই সিলভার হ্যালাইড বলতে আমরা এজি এক্স, এখানে এক্স কোনো মৌলের সংকেত নয়, আমরা এক্স হচ্ছে এখানে ওই মৌলগুলোর যে মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলছি সেই মৌলগুলোকে এখানে প্রতীক হিসাবে ব্যবহার করছি, বা ওই মৌলগুলোর প্রতীক হিসাবে আমরা এখানে এক্স ব্যবহার করছি। তাহলে এই সিলভার হ্যালাইডের যে বিজারণ সেই বিজারণের কারণে ওখান থেকে যে সিলভার তথা রৌপ্য যে ধাতু সেই ধাতুটি পৃথক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রক্রিয়ায় সিলভার হ্যালাইডের মানে সিলভার হ্যালাইড ডেভেলপারের বিজারণ প্রক্রিয়ায় রৌপ্য ধাতুতে পরিণত হবে। তাহলে এখন দেখো তোমার বলা হচ্ছে এই যে যে জায়গাতে অর্থাৎ লক্ষ্যবস্তুর যে অংশটি যত উজ্জ্বল প্লেটের সেই অংশে তত সিলভার জমা হবে এবং তত বেশি কালো দেখাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আবার বলছি এই যে ধাতুটি আমরা পাবো সেই ধাতুটি কোথায় পাচ্ছি, ফটোগ্রাফিক প্লেটে, হ্যাঁ, এই যে আলোকচিত্রগ্রাহী প্লেটে। তাহলে সেই ফটোগ্রাফিক প্লেটে যে সিলভার ধাতুটি গঠিত হবে বা সিলভার ধাতুটির প্রলেপ পড়বে সেটি তত বেশি প্রলেপ বা তত বেশি জমা হবে যেখানে যত বেশি উজ্জ্বল আলো পতিত হবে, সেখানে যত বেশি উজ্জ্বল আলো পতিত হবে। তাহলে আবার বলছি সেখানে যত বেশি উজ্জ্বল আলো পতিত হবে সেখানে তত বেশি তোমার তোমার হচ্ছে যে কি সিলভার জমা হবে, তাহলে দেখো, এবং সেই জায়গাটি বেশি কালো দেখাবে। এখন এটা আবার নির্ভর করছে আলোর তীব্রতা এবং উন্মোচন কালের উপর, ঠিক আছে। অর্থাৎ এই রূপার স্তরের পুরুত্বটা নির্ভর করছে আলোর তীব্রতা এবং উন্মোচন কালের উপর, অর্থাৎ এখানে কি পরিমাণে আলোটি প্রবেশ করতে পেরেছি আমরা সেটির উপরেই নির্ভর করছে এই ফটোগ্রাফিক প্লেটে বা ফটোগ্রাফিক ফিল্মের উপরে কি পরিমাণ রূপর আস্তরণ বা সিলভারের আস্তরণ পড়বে। এরপর আমরা এই পুরো সিলভার ধাতুকে তোমার যেটা করব অর্থাৎ ওই ফটোগ্রাফিক প্লেটটিকে পুনরায় সোডিয়াম থায়োসালফেট, এটার একটা রাসায়নিক যৌগ যেটির নাম হচ্ছে হাইপো, সংকেত হচ্ছে Na2S2O3, এই সোডিয়াম থায়োসালফেট বা হাইপোর দ্রবণে যখন ডুবাবো তখন এই যে সিলভার ধাতুটি জমেছিল সেই সিলভারটা গলে যাবে, অর্থাৎ ফটোগ্রাফিক প্লেট হতে সেই সিলভার গলে যাবে। তাহলে এখন খেয়াল করো যে এখানে যেটা বিষয় সে হচ্ছে সেটা হচ্ছে যে কি সিলভার গলে যাওয়ার পর আমরা ওই প্লেটটিকে একটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলব। তাহলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলার পরে আমরা ওই ফটোগ্রাফিক প্লেটের উপরে বস্তুর একটি নেগেটিভ চিত্র পাবো। তাহলে বিষয়টা
আমি তুমি যদি এভাবে যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখো খুব ইজিলি তুমি পুরো কার্যপ্রণালীটি ব্যাখ্যা করতে পারবা। তো প্রথমে ছবি তোলার জন্য ক্যামেরার শাটার খুলতে হবে, এবং ক্যামেরার যে ল্যান্স, সেই ল্যান্সের মাধ্যমে তুমি হচ্ছে যে ফোকাস দূরত্ব তথা দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করবা। ডায়াফ্রাম দিয়ে নির্দিষ্ট মাত্রার আলোক রশ্মি প্রবেশ করাবা, হ্যাঁ, তাহলে সে আলোক তীব্রতা যাতে বেশি হয় বা কম হয়, বা আলোক তীব্রতা বেশি বা কম হবে কিনা সেই উজ্জ্বলতা নিয়ন্ত্রণ হবে, নিয়ন্ত্রিত হবে। নিয়ন্ত্রণ হওয়ার পর তথা আলো প্রবেশ করানোর পর শাটার বন্ধ করে দিবা। তো সেই শাটারের বন্ধ করে দেওয়ার পর আলোকচিত্রগ্রাহী প্লেটে প্লেট সহ একটা স্লাইড বসাবা, যেখানে ওই ডায়াফ্রাম দিয়ে প্রবেশকৃত আলোক পতিত হবে। তাহলে পতিত হবে, সেটা হচ্ছে আলোক সম্পাত বা এক্সপোজার। তাহলে ওই নির্দিষ্ট মাত্রার আলো যে তুমি এই ফটোগ্রাফিক প্লেটে বসাবা, তখন সেটা একটা সিলভার দ্রবণে সেটা আলোক্রিয়া করবে। অর্থাৎ এখানে ওই ফটোগ্রাফিক প্লেটের সিলভারের যে প্রলেপ, সেই প্রলেপের সাথে সে আলোক সম্পাত ঘটানোর পরে সিলভার দ্রবণে আলোক্রিয়া করবে। এরপর ডেভেলপার নামক একটা রাসায়নিক দ্রবণে ডুবানোর পরে তোমার সিলভার হ্যালাইডের বিজারণ ঘটবে। বিজারণ ঘটে এখান থেকে সিলভার ধাতুটি আলাদা হয়ে ফটোগ্রাফিক প্লেটের উপরে আস্তরণ সৃষ্টি করবে। তো যেই জায়গাগুলোতে আলোর তীব্রতা বেশি ছিল সেই জায়গাগুলোতে সিলভার ধাতু বেশি পড়বে, আর যে বেশি জমবে, আর যে জায়গাগুলোতে তোমার হচ্ছে যে এই আলোর তীব্রতা কম ছিল সেই জায়গাগুলোতে সিলভার ধাতু কম জমবে। এবার দেখো, সেই সিলভার ধাতু তথা প্লেট সহ সিলভার ধাতুকে সোডিয়াম থাইওসালফেট তথা হাইপোদ্রবণে যখন ডুবানো হবে, তখন ওই সিলভার, জমে থাকা সিলভারটা গলে যাবে। গলে গেলে এরপর পুরো প্লেটটিকে আবার পরিষ্কার পানি দ্বারা ধুয়ে ফেললে আমরা নেগেটিভ চিত্র পাবো। এভাবে ক্যামেরা দিয়ে একটা নেগেটিভ চিত্র তৈরি করা হয়। এরপর আমরা যাচ্ছি কিভাবে নেগেটিভ চিত্র থেকে আমরা পজিটিভ ছবি তথা পজিটিভ চিত্র মুদ্রিত করব। এটি তার কিছুটা উল্টো বিষয়। দেখো, নেগেটিভ থেকে আমরা আবার সিলভার হ্যালাইড দ্রবণের প্রলেপ দিব, অর্থাৎ নেগেটিভ চিত্রের মধ্যে আমরা আবার সিলভার হ্যালাইড দ্রবণের একটা প্রলেপ দিব। এরপর একটা অল্প সময়ের জন্য একটা আলোক সম্পাত ঘটাবো। অল্প সময়ের জন্য যখন আলোক সম্পাত ঘটাবো, ঘটানোর পর হাইপোর দ্রবণে ডুবাবো। অর্থাৎ এই আলোক সম্পাত ঘটানোর পর প্লেটটিকে আমরা হাইপো তথা এই সোডিয়াম থাইওসালফেট দ্রবণে ডুবাবো। তো ডুবানোর পর সেখান থেকে দেখা যাবে যে কি, আবার তুলে এনে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো। তাহলে পরিষ্কার পানি দিয়ে ধৌত করার পর ওই প্লেটে আমরা একটা তার পজিটিভ চিত্র পাবো। অর্থাৎ নেগেটিভ চিত্র থেকে পজিটিভ করা হয় এই প্রক্রিয়াতে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে একটি আলোক চিত্রগ্রাহী ক্যামেরা কীভাবে তার কার্যপ্রণালী ঘটায়, বা কীভাবে আমরা ওই আলোকচিত্রগ্রাহী ক্যামেরার মাধ্যমে নেগেটিভ এবং পজিটিভ চিত্র মুদ্রিত করে থাকি। তো আশা করি তোমরা যে বিষয়টি আমি যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি সেভাবে বুঝে থাকবে। এবং এই প্রশ্নটি কিন্তু মানে না পড়ে ফেলে রাখার কোনো সুযোগ নেই, কারণ এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে, জেএসসি পরীক্ষায় এসেছে। হ্যাঁ, অনেকে এটাকে ডিনাই করে, অবহেলা করে, কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নাই। এবং এই প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যেভাবে দেখাচ্ছি বা বলার চেষ্টা করেছি সেভাবে তোমরা বুঝে একবার না দেখে লেখার চেষ্টা করবে এবং চিত্রটি একটু যত্ন সহকারে আঁকবে। এবং এখান থেকেও জেএসসিতে অনেক অনেকবার প্রশ্ন এসেছে, অর্থাৎ আলোকচিত্রগ্রাহী ক্যামেরার কার্যপ্রণালী ব্যাখ্যা করো, বা আলোকচিত্রগ্রাহী কী। এবং এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, যেমন ধরো আলোক সম্পাত বা এক্সপোজার কী, কিংবা হাইপো কী। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কিছু প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক অনেকবার পরীক্ষায় এসেছে। তো আশা করি তোমরা গুরুত্ব বুঝে, প্রশ্নের গুরুত্ব বুঝে ওই টপিক্স তথা এই প্রশ্নটিকে গুরুত্ব সহকারে পড়বে। এবার আমরা নেক্সট যে টপিক্সটাতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের যে মানব চক্ষুর সাথে যে চোখের, অর্থাৎ মানব চক্ষুর সাথে আমাদের যে ক্যামেরার যে ল্যান্স তথা যে ক্যামেরার যে পার্থক্য, সে পার্থক্য নিয়ে একটু আলোচনায় যাব। একটু খেয়াল করো, আমরা যেটি বলছি এখানে যে ক্যামেরা এবং চক্ষু তার তুলনামূলক যে আলোচনা, সেটিতে প্রথমে লিখেছি দেখো, বদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে যা কালো রঙে রঞ্জিত। অর্থাৎ ক্যামেরার মধ্যেও তোমার হচ্ছে যে কি একটি আলোক প্রকোষ্ঠ থাকে যা কালো রঙে রঞ্জিত থাকে, যাতে এখানে কোনো আলো প্রতিফলিত হয়ে যেতে না পারে। একই রকমভাবে আমাদের চোখেও অক্ষিগোলকের মধ্যে যে কৃষ্ণমণ্ডল তথা যে কোরোয়েট থাকে, যেখানে আলোর প্রকোষ্ঠ মানে সেটাও একটা আলোক প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে। আশা করি তোমরা বুঝতেছো যে আমরা চোখের গঠন দেখিয়ে এসেছি তোমাদেরকে, যে এবং ওখানে বলেছি যে কৃষ্ণমণ্ডল বা কৃষ্ণ প্রাচীর থাকে যেখানে আলোর প্রতিফলন ঘটতে পারে না। তাহলে ক্যামেরাতেও ঠিক একই রকমভাবে একটি বদ্ধ প্রকোষ্ঠ থাকে যেটা কালো রঙে রঞ্জিত থাকে, আর একইভাবে চোখের মধ্যে যে এর
এর বিপরীতে যে অংশটি থাকে সেটি হচ্ছে কৃষ্ণ প্রাচীর বা কোরোয়েট, যেখানে আলোক প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে। এরপর দেখো, শাটারের সাহায্যে ক্যামেরার লেন্স খোলা রাখা যায় এবং চোখের পাতার সাহায্যে চোখের লেন্স খোলা রাখা যায়। তাহলে শাটারের সাহায্যে আমরা ক্যামেরার লেন্স খুলে বা বন্ধ খোলা বা বন্ধ করতে পারি, একইভাবে চোখের পাতার সাহায্যে চোখের লেন্স খোলা রাখতে পারি বা বন্ধ রাখতে পারি। একইভাবে দেখো, ডায়াফ্রাম ছিদ্র পথে আলো ক্যামেরায় প্রবেশ করে, একই রকমভাবে আলোকের তীব্রতা ভেদে কর্নিয়া দিয়ে চোখে আলো প্রবেশ করতে পারো। তো আমাদের কর্নিয়া দিয়ে চোখের ভিতরে আলো প্রবেশ করে, ক্যামেরার ক্ষেত্রে ডায়াফ্রাম ছিদ্র পথে আলো প্রবেশ করে। এরপর দেখো, লেন্সের নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে, অর্থাৎ লেন্স যে বিম্বটি বা যে ব্যক্তি বা বস্তুর ছবি তুলবো, সেখানে ক্যামেরায় লেন্সে একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব তৈরি করলেই পরে একটা নির্দিষ্ট বিম্ব তথা ভালো একটি বিম্ব ফটোগ্রাফিক ফিল্মে তৈরি হবে। কিন্তু আমাদের চোখের লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনযোগ্য, আমরা অনেক দূরের বস্তুও দেখতে পারি, আবার অনেক কাছের বস্তুও দেখতে পারি। এই জন্য আমাদের চোখের লেন্সের ফোকাস দূরত্বটা পরিবর্তনযোগ্য বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনশীল। ক্যামেরা অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করে, আর আমাদের কর্নিয়া, অ্যাকিওসিউমার, বেট্রিয়াসিউমার, চক্ষু লেন্স একত্রে সবগুলো মিলে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। আর আলোকচিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর বাস্তব উল্টো খাটো প্রতিবিম্ব তৈরি হয়। একইভাবে আমাদের চোখেও রেটিনা বা অক্ষিপটে তথা আমাদের যে আলোক সংবেদী অঙ্গ রেটিনা, সেখানেও লক্ষ্যবস্তুর বাস্তব উল্টো ও খাটো প্রতিবিম্ব গঠিত হয়। তো এই ছয়টি পার্থক্য তোমার বইয়ের আঙ্গিকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি তোমরা এই বিষয়গুলো যথেষ্ট যত্ন সহকারে পড়বে এবং জানার চেষ্টা করবে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা এই চ্যাপ্টারে বুঝোনায় এরকম কোনো বিষয় থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করবে। এবং এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো আবারও রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে যে কি বুঝে পড়ার চেষ্টা করো, মুখস্থ করবে না, মুখস্থ করে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো তুমি উত্তর দিতে পারবে না। তো আজকে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে আমাদের যে যে বাকি যে চ্যাপ্টারগুলো রয়ে গেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।